মানিকগঞ্জের ঘিওরে ফসলের মাঝে বৃষ্টির আশায় এলাকাবাসী বিশেষ মোনাজাত করেছেন। এরপর শিশু কিশোররা বাড়ি বাড়ি গিয়ে নেচে গেয়ে পানি ছিটিয়ে চাল ডালও সংগ্রহ করেন। পরে সেই চাল ডাল দিয়ে তৈরি শিরনি বিতরণ করা হয় গ্রামবাসীর মাঝে। বাঙালির অতি প্রাচীন এই সংস্কৃতির সরজমিন দেখা মিলছে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের বাষ্টিয়া পুরান গ্রামে। বাষ্টিয়া গোবিন্দী ও পুরান গ্রামবাসী এই প্রার্থনার আয়োজন করে। দুপুরের তপ্ত রোদে শত বছরের বেশি সময়ের ঐতিহ্যবাহী কাদা মাখিয়ে বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়। নিচু এক ফসলের মাঠে পানি ছিটিয়ে কর্তমাক্ত করা হয়। এরপর গায়ের প্রবীণরা একসাথে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ ও বিশেষ মোনাজাত করেন। বৃষ্টি না নামলে তো আমরা এবারে আয়ালি বায়ালি পাইলে বুঝে, তারপরে তো বৃষ্টি বৃষ্টি নামে ধেরিয়াও ঠান্ডাও হয়, তারপরে হচ্ছে এই করে ওই সিন্দি ফিরে যায়। আগুন ধরাই দিচ্ছে আর টোয়ার ফাইন নেয় মাটির মধ্যে, খেত কোলা সব কুইরে টুরে গেল, তাই তেলের কাছে একটু কামনা করতেছি। আমি এই পোলা ফান নিয়ে এটা ই করতেছি, আল্লাহর কাছে একটু কামনা করতেছি, আল্লাহ যেতে আমাকে রহম করে, খেত খোলা আমাকে নষ্ট হয়ে যেতেছে, তো কুইরে জিরে যেতেছে, এই জন্য একটু আল্লাহর কাছে কামনা করতেছি, ডাকতেছি পোলা ফান টোলা নিয়ে। চাইদে কলা গাছ গাই দেয়, তারপরে সেই জায়গায় পানি যাইলে পোলা ফান নিয়ে অনেক কিছু করতো, এই সমস্ত আগে আসলে তাতে আল্লাহ রহম করে না, সেই কারণে করতো। আমি একবার ছোট্টবেলা থেকে আমি দেখে আসছি, বয়স মনে হয় যে 85-86 হয়েছি, এই পর্যন্ত আমার দেখি বাদ্যা দ্বারা করছে, আমরাও করছি বা সিন্ডি করছি, এই নই লাগাইয়া বা জিকির কইয়া সিন্ডি করা হয়েছে। ম্যাগাজিন নেই।